আসসালামু আলাইকুম শুনছেন গল্পের ঝুরি ভাই রাহাত চ্যানেল থেকে মাহিন মাহমুদের দ্বিতীয় উপন্যাস শেষ চিঠি আজ দ্বিতীয় পর্ব নওশিন বলল কোনো সহজ করা করি হবে না তোকে পারতেই হবে এটা তোর শাস্তি অবশ্য এখন না পারলেও সমস্যা নেই পরে তোকে বলে দিব তার আগে বল বাবা ফিরেছেন কি না ফিরেননি ফোন করে আম্মুর কাছে তোমার খবর নিয়েছিলেন বলিস কি তাইলে তো আমার অবস্থা ডাইল মা কি বলেছে কি বলবে বলেছে নওসিন এখনো ফিরেনি নওসিন মাথায় হাত দিয়ে সামনের চেয়ারটায় বসে পড়ে বলল হায় আল্লাহ এখন উপায় মাটা যে কি একটু বানিয়ে বললে কি এমন হয় হামিম মুরব্বিদের মতো ভারিক কি গলায় বলল না বরাপু ভুলেও এটা বলবা না মিথ্যা কথা বললে অনেক গুণা হয় ছোটুর সাথে ঝগড়া করে ওকে না খেপানো পর্যন্ত নওসিনের মোটেও জমে না ও ছোটুকে খেপানোর জন্য ওর কান টেনে ধরে বলল উপদেশ ফলানো হচ্ছে না ওই তুই না কোরআন পড়তেছিলি কোরআন পরা বাদ দিয়ে এত কথা বলতে তোকে কে বলেছে হ্যাঁ হামিম অবাক হয়ে বলল ও মা তুমি তো কথা বলতে বললা নওসিন অবাক হবার ভান করে বলল আমি কখন বললাম তোর মাথা ঠিক আছে তো হামিম ফেল ফেল করে নওসিনের দিকে তাকিয়ে রইল ও বুঝতে পারছে না বরপু নিজে থেকে কথা শুরু করে এখন কিছুই জানে না এমন ভান কেন করছে কি ভুলে যাওয়া রোগ আছে নাকি নওসিন হামিমকে খেপিয়ে দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল মার সাথে কথা বলে পরিস্থিতি বুঝে নিতে হবে পরিস্থিতি গরম থাকলে গল্প হবে একরকম পরিস্থিতি ঠান্ডা থাকলে অন্য গল্প বানাতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা রাবিয়া বেগম রান্নার কাজ প্রায় শেষ করে এনেছেন তার আজকের আইটেমের নাম হাইদ্রি বিফ বৃষ্টির দিনে ফ্রাইড রাইস উইথ হাইদ্রি বিফ খেতে অসাধারণ লাগে হাইদ্রি বিফ রান্না করতে হয় গরুর মাংস মাংসটি মিজান সাহেব এই খাবারটা পছন্দ করেন রাবিয়া বেশ যত্ন নিয়ে স্বামীর জন্য বিফ রান্না করলেন লবণ একটু বেশি হয়ে গিয়েছিল দু টুকরো আলু ছেড়ে দিয়ে লবণকে কন্ট্রোল করে ফেললেন হাইদ্রি বিফের চ্যাপ্টার শেষ এখন ফ্রাইড রাইস রান্নার চ্যাপ্টার শুরু হয়েছে নওসিন রাবিয়া বেগমের পিছনে এসে দাঁড়াল মেয়েকে দেখে রাবিয়া বেগম বললেন তুই এসেছিস তাহলে রাবেয়া আর কিছু জিজ্ঞাসা করার আগে নসিন বলল মা জানো আজ কি হয়েছে নওসিন ভেবেছিল রাবেয়া বলবেন কি হয়েছে বল থামলি কেন তিনি কিছু বললেন না চুলার আগুনটা নিভে গিয়েছিল চুপচাপ সেটা জ্বালানোর চেষ্টা করলেন নওশিন এক নাগারে বলতে থাকলো কলেজ থেকে বের হয়ে যেই না রিক্সার জন্য দাঁড়িয়েছি অমনি শুরু হয়ে গেল আকাশ ভাঙা বৃষ্টি কি যে অবস্থা মা তুমি যদি দেখতে ভিজে অবস্থা কাহিল হয়ে গেল আমার এরপর কি করি কি করি তখন মিলি বলল নসিন আজার তোদের বাসায় যাওয়ার দরকার কি আমাদের বাসায় চল বৃষ্টির মধ্যে দু বান্ধবী মিলে চুটিয়ে গল্প করা যাবে কি আর করবো মা বৃষ্টিও থামছে না রিক্সাও পাচ্ছি না আমি আর না করতে পারলাম না চলে গেলাম মিলিদের বাসায় মিলি এনে দিল এক গ্লাস গরম দুধ আর ওর মা আমাকে দেখে ইলিশ খিচুড়ি রাবেয়া বললেন থাক অনেক বকেছিস মিলিকে নিয়ে আর মিথ্যা বলার দরকার নেই তুই যে মিথ্যা বলছিস সেটা তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে নওসিন অবাক হবার ভান করে বলল মিথ্যা বলবো কেন আশ্চর্য রাবেয়া নরম গলায় বললেন দুপুর থেকে তোর ফোন বন্ধ তোর বাবা সন্ধ্যা থেকে এ পর্যন্ত পাঁচ ছবার বাসায় ফোন করেছেন তোকে ফোনে না পেয়ে বেচারা টেনশনের মধ্যে আছেন তুই তো জানিস তোর বাবা টেনশন করতে পারে না তার বুক ব্যথা করে তবুও কেন তাকে টেনশন দিস তোর কলেজ ছুটি হয় দুপুর দুটায় এখন বাজে রাত আটটার উপরে এতক্ষণ ছিলি কোথায় সত্যি করে বলতো নওসিন বেশ চিন্তিত হয়ে পড়ল কেউ কি ওকে সোহেলের সাথে ঘুরতে দেখে ফেলেছে দেখে বাবাকে জানিয়ে দিয়েছে কে জানে নাও তো হতে পারে মা হয়তো আন্দাজে ঢিল ছুটতে চাচ্ছে নওসেন চিন্তিত ভাব গোপন করে মৃদু রাগ দেখিয়ে বলল মা তুমি আমাকে উকিলদের মতো জেরা করা শুরু করে দিলে কেন আমি কি তোমার কাছে মিথ্যা বলছি উকিলদের মতো জেরা করছি না আমি আমার মতো করেই জেরা করছি তুই বড় হয়েছিস মা হিসেবে আমার তোকে নিয়ে ভাববার যথেষ্ট কারণ রয়েছে তোর বান্ধবী মিলে তোর ফোন বন্ধ পেয়ে বিকেলে আমার কাছে ফোন করে তোর খোঁজ করছিল অথচ তুই বলছিস তুই ওদের বাসায় ছিলিস এখন তুই বল জেরা করে আমি অন্যায়টা কী করেছি নওসিন চুপ মেরে গেল ওর আর কিছু বলার মুখ নেই বলবেই বা কী করে মিলিই তো সব পণ্ড করে দিল মিনিটে যে কি একটা বদের হাড্ডি বেছে বেছে এই সময়টাতেই ওর কেন ফোন করা লাগবে কাল কলেজে ওকে পেলেই হয় ওর বারোটা না বাজানো পর্যন্ত শান্তি নেই মিজান সাহেব বাসায় ফিরলেন অনেক রাত করে তার অফিসের সহকারী অ্যাকাউন্টেন্ট নজরুল সাহেব বিকেলে বাসায় ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন তাকে হসপিটালে নেওয়া হয়েছে নিজান সাহেব দেখতে গিয়েছিলেন নজরুল সাহেবের অ্যাক্সিডেন্টটা গুরুতর পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে রাস্তার পাশে গ্রিলের দোকানের রডের লম্বা টুকরো তার পায়ে ঢুকে গেছে সম্ভবত পা কেটে বাদ দেওয়া হতে পারে ডাক্তার বলেছেন আমরা অপারেশন করে দেখব আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন গুরুতর কিছু না হয় সবই আল্লাহর হাতে ডাক্তার যখন বলেন সবই আল্লাহর হাতে তখন কলিজার পানি শুকিয়ে যায় নজরুল সাহেবের কলিজার পানি শুকিয়ে গেল তিনি তার পায়ের চেয়ে সংসার নিয়ে বেশি উদ্বিগ্ন যদি কোনো কারণে পা কেটে বাদ দিতে হয় তাহলে সংসারের হালকিয়ে ধরবে এই নিয়ে তাকে চিন্তিত বলে মনে হল হসপিটালে নজরুল সাহেবের স্ত্রী কন্যা এসেছে তারা রুমের এক কনায় দাঁড়িয়ে আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে নজরুল সাহেবের বড় ছেলে এসেছে আরও পরে সেও বাবার পায়ের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল সংসারের বড় ছেলেরা নাকি বোকা টাইপের হয় নজরুল সাহেবের ছেলেটাকে মনে হলো শুধু বোকা না বুকার জেনারেল ম্যানেজার জাতীয় কিছু তার উচিত এই মুহূর্তে পরিবারের সবাইকে সান্ত্বনা দেয়া সে সান্ত্বনার ধারে কাছে দিয়েও যাচ্ছে না নিজেই চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছে মিজান সাহেব বললেন তুমি এইভাবে কান্নাকাটি করলে কিভাবে হবে কান্না বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য কামনা করো যেন তোমার বাবার পা তিনি হেফাজত করেন মিজান সাহেবের এই কথায় ছেলের কান্না আরও দুই ধাপ বেড়ে গেল মিজান সাহেব দেখলেন এই ছেলের সঙ্গে কথা বলা আর অরণ্যে রোদন একই জিনিস মিজান সাহেব বুঝতে পারছিলেন না কার সঙ্গে কথা বলবেন তিনি নজরুল সাহেবকে বললেন আপনি অযথাই টেনশন করছেন টাকা পয়সা নিয়ে ভাববেন না টাকা পয়সা যা লাগে আমি দিব এই হসপিটালের নিচেতলায় এটিএম বুথ আছে আমি এখনই নগদ কিছু টাকা হসপিটালের ক্যাশ কাউন্টারে জমা করে দিচ্ছি ওরাই সব ব্যবস্থা করবে আর আপনার এই বোকা ছেলেকে কাঁদতে নিষেধ করুন ওর পড়াশোনা কত দূর ওকে বলুন যেন কালকে বায়োডাটা নিয়ে আমার সঙ্গে দেখা করে দেখি ওর চাকরি বাকরি কোনো ব্যবস্থা করা যায় কি না নজরুল সাহেব কিছুক্ষণ তার বসের দিকে ফেল করে তাকিয়ে থেকে ঝরঝর করে কেঁদে ফেলে বললেন স্যার আপনি আমার জন্য এত কিছু করেছেন এত টাকা পয়সা দিচ্ছেন এই টাকা কিভাবে শোধ দিব বুঝতে পারছি না মিজান সাহেব বললেন এইসব নিয়ে আপনার একদম ভাবার দরকার নেই টাকা শোধ দিতে হবে না আপনি সুস্থ হন এটাই আমাদের সবার কামনা হসপিটালের ঝামেলা শেষ করে মিজান সাহেব যখন বাসায় পৌঁছলেন তখন বাজে রাত সাড়ে এগারোটা রাবেয় বেগম ভেবেছিলেন মেয়ের রাত করে বাসায় ফেরা নিয়ে ওর বাবা বাসায় ঢুকেই রাগারাগি শুরু করবেন মিজান সাহেব রাগারাগের মধ্যে গেলেন না বাথরুম থেকে অন্যান্য দিনের চেয়ে বেশ খানিকটা সময় বেশি লাগিয়ে গোসর ছেড়ে ফ্রেশ হলেন রাতের খাবার খেতে বসে হাসি হাসি মুখ করে স্ত্রীকে বললেন ছেলে মেয়েরা খেয়ে ফেলেছে নাকি ওদের দেখছি না যে রাবেয়া বেগম বললেন হামিম তাস নিয়ে আরও আগেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে নওসিন এখনও জেগে আছে কিনা জানি না মিধান সাহেবকে বেশ আনন্দিত দেখে রাহেলা বেগম কিছুটা অবাক হয়ে বললেন কি ব্যাপার আজ তোমাকে খুশি খুশি দেখাচ্ছে হুম খুশি খুশি দেখাবার খুব বড় একটা কারণ আছে নওশিন এখানে থাকলে ভালো হতো ওর সামনে সুখবরটা দেয়া যেত রাহেলা বেগম উদ্বিগ্ন গলায় বললেন সুখবর দিয়ে আর কি হবে তোমার মেয়ে যা শুরু করেছে ওকে নিয়ে আর পারছি না মেয়েকে নিয়ে আমি খুবই টেনশনে আছি মিধান সাহেব বললেন তোমার টেনশন দূর করার মতো সুখবরই নিয়ে এসেছি বড় মসজিদের ইমাম সাহেব তোমার মেয়ের জন্য খুব ভালো একটা বিয়ের কাজে এনেছেন প্রস্তাবটা মনে ধরার মতো স্বামীর কথা শুনে রাহেলা বেগম উদ্বিগ্ন ভাব কিছুটা কমিয়ে দিয়ে বললেন ছেলে কি করে ছেলে আলেম মুফতি ও একটা ইসলামিক ইনস্টিটিউশনে পার্ট টাইম ক্লাস নেয় ভালোই তো নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে এবং এই ছেলের আরও একটা পরিচয় আছে রাবিয়া বললেন কি পরিচয় ছেলে খুব ভালো একজন লেখক দেখতে শুনতেও মাসা আল্লাহ লাখে একজন পাত্রের বিবরণ শুনে রাবিয়া বেগম খুশি হলেন তার উদ্বিগ্ন ভাব অনেকটা কমে গেলেও যতটুকু ছিল তা চোখে মুখে ফুটিয়ে তুলে বললেন প্রস্তাব আমারও পছন্দ হয়েছে কিন্তু আবার কিন্তু কেন তোমার মেয়ে এই ছেলে পছন্দ করবে কিনা আমি বুঝতে পারছি না মিজান সাহেব কপালকুচকে বললেন কেন পছন্দ কেন করবে না এমন পাত্র তো ভাগ্য গুণে মিলে তোমার মেয়ের তো ভাগ্য ভালো রাবেয়া বললেন ভাগ্য ভালো খারাপ সে কথা বলছি না নওসিনের চাল চলন হাবভাবে বোঝা যাচ্ছে সে দাড়ি টুপিয়ে হুজুর ছেলে এইসব পছন্দ করবে না তার পছন্দ আধুনিক মন মানসিকতার ছেলে মিজান সাহেব অবাক হয়ে বললেন এটা তুমি কি ধরনের কথা বললে রাবেয়া হুজুর ছেলে হলেই তার মন মানসিকতায় আধুনিকতা থাকবে না এ কেমন কথা আধুনিকতা কি মাদ্রাসা এডুকেটেড ছেলেরা কম বোঝে রাবেয়া স্বামীর প্লেটে ভাত তুলে দিতে দিতে শান্ত গলায় বললেন এটা তুমি আমি বুঝি কিন্তু তোমার মেডিকেল কলেজ পড়ুয়া মেয়েকে কে বোঝাবে বলো তুমি বোঝাবে কলেজে পড়লেই দাড়ি টুপিয়ে বলা ছেলে অপছন্দ করতে হবে এর তো কোনো কারণ নেই তাই না নওশুনের কলেজ থেকে দেরি করে বাড়ি ফেরা নিয়ে রাবেয়া কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু স্বামীর মন মেজাজের প্রতি লক্ষ্য করে সেই কথা তুললেন না তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি টেনশন করো না আমি মেয়েকে বুঝিয়ে বলবো প্রস্তাবটা আমার খুবই পছন্দ হয়েছে ছেলে লেখক শুনে আরও ভালো লাগছে লেখকদের মন মানসিকতা হয় অসাধারণ মানের প্রচ্ছন্ন মন মানসিকতা না থাকলে লেখক হওয়া মুশকিল এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে হচ্ছে স্ত্রীর কথা শুনে মিজান সাহেব সান্ত্বনা পেলেন কিনা না বোঝা গেল না তিনি খাওয়ায় মন দিলেন রাবিয়া বেগম স্বামীর প্লেটের দিকে তাকিয়ে বললেন কি হলো তুমি তো তেমন কিছুই নিলে না গরুর মাংস গরুর মাংসের আইটেমটা ভালো হয়নি তুমি তো এটা খুব পছন্দ করো বৃষ্টির দিন দেখে তোমার জন্য রান্না করলাম রান্নার মনে হয় ভালো হয়নি না মিজান সাহেব কিছু বললেন না অন্য মনস্ক হয়ে খেয়ে যাচ্ছিলেন খেতে বসার আগে তার যে হাসিমুখ ছিল তা আর এখন দেখা যাচ্ছে না রাহেলা বেগমের রান্নার হাত অসাধারণ চমৎকার রাধেন তিনি তার নানি খুব ভালো রাখতে পারতেন রাহেলা বেগম নানির এই গুণটা কোনো না কোনো পেয়ে গিয়েছেন মেয়েদের দুটা জিনিস দিয়ে সহজেই খুশি করা যায় এর মধ্যে একটা হলো রান্নার প্রশংসা করা মেয়েরা সবসময় চেষ্টা করে রান্নায় ভালো কিছু করে পরিবারের লোকদের প্রশংসা করাতে নিজান সে স্ত্রীর রান্নার প্রশংসা করতে কখনো কার্পণ্য করেন না রান্না মোটামুটি মানের হলেও বলেন চমৎকার হয়েছে বেমালুম ধরনের স্বাদ পাচ্ছি মনে হচ্ছে প্লেট খেয়ে ফেলি কিন্তু আজ আর কিছু বললেন না বিষণ্ন মনে খাওয়া শেষ করে হাত ধুয়ে ফেললেন কাদের মহিলা বদুর আজ আসেনি রাহেলা বেগম থালাবাটি গুছিয়ে স্বামীর জন্য বিছানা গোছাতে ঘরে চলে গেলেন মিজান সাহেব উঠলেন না খাওয়া শেষ করেও ওখানেই বসে রইলেন একটা বিষয় তাকে হঠাৎ নাড়া দিল যে জিনিস কখনো তিনি ভাবেননি সেটাই এখন ভাবতে হচ্ছে তার ভাবনায় একটা বিষয়ই কেবল ঘুরছে তিনি কি তবে ভুল করছেন ধর্মীয় ধ্যান পরিবর্তন ঘটিয়ে ফেলবে এজন্য কি তিনি তার মেয়েকে কলেজে পড়াচ্ছেন আহসান প্রকাশনা প্রতিষ্ঠান কথামালা শোরুমে বসে আছে বিশাল শোরুম বিশ পঁচিশ জন কর্মচারী রাত দিন খেটেও বেচা বিক্রি করে কুলোতে পারছে না চারিদিকে থাই অ্যালুমিনিয়ামের গ্লাস দিয়ে ঘেরা একটা এসি রুমে বসে প্রতিষ্ঠানের মালিক জামান সাহেব ব্যবসার তদারকি করেন জামান সাহেব ছোটোখাটো চেহারার একজন মানুষ সবসময় মার দেওয়া সাদা সুতি কাপড়ের পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি পরেন সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পুরাতন এদের খানদানি পোশাক জামান সাহেবের বাড়ি পুরান ঢাকায় না তিনি নোয়াখালীর মানুষ মাথায় বড়লোকদের মতো টাক চেহারায় একটা সুখী সুখী ভাব আছে তার জামান সাহেব মেজাজ গরম করে কর্মচারীদের সঙ্গে হইচই করছেন মেজাজ গরম করার যথেষ্ট কারণও রয়েছে আজকে তার বড় ধরনের একটা লস হয়ে গেছে তার দোকানে বিপুল রায় নামে এক ছেলে কাজ করত ওর কাজ ছিল ব্যাংকে টাকা জমা দেয়া এবং উত্তোলন করা তাকে বারো লাখ টাকা দিয়ে ব্যাংকে পাঠানো হয়েছিল টাকা নিয়ে বিপুল রায় উধাও হয়ে গেছে জামান সাহেব বললেন তার কাণ্ডটা দেখেছেন আহসান সাহেব হিন্দু ছেলে বা আপ নাই বিশ্বস্ত মনে করে মায়া করে জায়গা দিয়েছিলাম এই ছেলে যে এইভাবে বুকে ছুরি মারবে কে জানত আহসান লক্ষ্য করল জামান সাহেব তাকে এই প্রথম নাম ধরে ডাকলেন আহসানকে তিনি ডাকেন মাওলানা সাহেব বলে নাম ধরে ডাকার নিশ্চই কারণ আছে মানুষ যখন কারো সহানুভূতি আশা করে তখন আন্তরিক হওয়ার চেষ্টা করে নাম ধরে ডাকলে আন্তরিক হওয়ার পথটা সুগম হয় জামান সাহেব এই বিপদের মুহূর্তে সহানুভূতি আশা করছেন তিনি চাচ্ছেন কেউ তার পিঠে হাত রেখে বলুক থাক জনাব দুঃখ করে আর কি করবেন যেটা চলে গেছে সেটা চলে যাওয়ারই ছিল দুঃখ করবেন না প্লিজ আহসান বলল কবে ঘটলো এই ঘটনা আজকেই দুপুর দুইটার সময় আমি ওকে টাকা বুঝাই দিয়ে বাসায় গেলাম লাঞ্চ করতে এসে শুনি ব্যাঙ্ক থেকে বিপুল ফিরে নাই। ফোন করলাম আর ফোনও বন্ধ কি কাণ্ড বলেন তো পুলিশে খবর দিয়েছেন দিয়েছি ওদের উপর ভরসা করতে পারছি না ভাই নিজের বিশ্বস্ত লোকই যেখানে বেমানি করলো সেখানে অন্যের ওপর ভরসা করি কি করে বলুন আহসান বুঝতে পারছে না কেন এমনটা হলো জামান সাহেব কি তাহলে তার ধন সম্পদের জাকাত ঠিক মতো পরিশোধ করেন না হিসেব নিকেশ করে জাকাত দিলে তো এমনটা হওয়ার কথা না জামান সাহেব বিরাট সম্পদের মালিক বইয়ের শোরুম ভাড়ায় নয় তার নিজের কেনা নিজস্ব প্রিন্টিং প্রেস ছাড়াও ঢাকার বাইরে তার কয়েকটা শোরুম আছে সব মিলিয়ে পঞ্চাশ ষাট কোটি টাকার মালিক তিনি ষাট কোটি টাকার জাকাত আসে প্রায় পনেরো লাখ টাকা দেশে এমন অনেক পয়সাওয়ালা আছে পনেরো লাখ টাকা জাকাত দিতে হবে শুনলে যাদের বুক কেঁপে ওঠে জামান সাহেবও এই ধরনের পয়সাওয়ালাদের পর্যায়ে পড়েন না কে জানে যদি তাই হয় তবে এখনও তার আরও তিন লাখ টাকা বিপুল রায়দের হাতে যাওয়া বাকি আছে আর যদি এই পর্যায়ে না পড়েন তাহলে অন্য কোনো দিক দিয়ে পনেরো লাখ টাকা ঠিকই তার কাছে চলে আসবে কারণ উপরওয়ালার হিসেব কি তা পুরোটাই নির্ভেজাল তার হিসেবে তিনি যাররা পরিমাণও ভুল করেন না আহসান বিপুল ছেলেটাকে এর আগেও কয়েকবার এই দোকানে দেখেছে ভোলা ভালা চেহারার ছেলে ভাজা মাছ উল্টে খেতে না জানার মতো চেহারা ভাজা মাছেও তো কাটা থাকে ছেলেটাকে দেখে আহসানের মনে হতো এই ছেলে কাটা বেছে দিলেও ভাজা মাছ উল্টে খেতে পারবে না আহসান একদিন দেখল দোকানের অন্যান্য কর্মচারীদের সাথে কি নিয়ে যেন বিপুলের কথা কাটাকাটি চলছে বিপুল ওদের সঙ্গে কথায় পারছে না আমি মাইনর পার্সন তো আপনারা তো মেজরিটি তাই যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন দাদা বিপুল ওদের সঙ্গে সুবিধে করতে না পেরে জামান সাহেবের কাছে নালিশ নিয়ে গেল বিনয়ে গোলে গিয়ে সাধু ও চলিত ভাষার চাল ডাল একত্র করে বলল স্যার আমি আর পারছি না ওরা আমাকে দেখতেই পারে না অনুগ্রহ করিয়া আমাকে বিদায় করিতে জনাবের আজ্ঞা হয় জামান সাহেব বললেন কি হয়েছে বিপুল ওরা বলিতেছে আমি নাকি চুরি করিয়া বই বিক্রি করে ফেলেছি বলুন জনাব এগুলো কি সহন করা যায় জামান সাহেব বললেন বিপুল তোমার সমস্যা একটাই কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারো না আমি তো তোমাকে বিশ্বাস করি নাকি কে কি বলল তাতে মাথা খামানোর কিছু আছে বাদ দাও এসো বিপুল কাঁদো কাঁদো গলায় বলল স্যার ওরা আমাকে তস্কর বানানোর পায় তারা করিতেছে আর আপনি ওদের আশ্কার দিতেছেন আসলে আমি মাইনর পার্সন তো সবাই এখানে মেজরিটি আপনিও মেজরিটিদের সমর্থন করছেন স্যার আহসান ভেবে পায় না যে ছেলে নিজেকে মাইনর পারসন ভাবে সে আবার বারো লাখ টাকা নিয়ে ভেগে যাওয়ার সাহস করে কীভাবে কথামালা থেকে পেমেন্ট নিয়ে বের হয়ে আহসান ওর মোটর বাইকে উঠতে যাবে তখনই জহির এসে কোত্থেকে যেন উদয় হল আহসান ভূত দেখার মতো চমকে উঠতে গিয়েও উঠল না কারণ জহিরকে দেখি ঠিক মতো চমকানোও মুশকিল বলে বসবে কিরে বন্ধুকে দেখে চমকে গেলি দেখছি বুঝেছি তুই চাস না তোর সঙ্গে আমার দেখা হোক আহসান বলল তুই এখানে আমাকে ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছিস নাকি জহির বলল কি বলিস তোকে ফলো করব কেন এমনিতেই একটা কাজ ছিল এদিকে তোকে দেখে ভাবলাম হাই হ্যালো করি এই আর কি আহসান জিজ্ঞাসা করল না এখানে তোর কি কাজ কারণও ভালো করেই জানে জহিরের এদিকে কোনো কাজ নেই নিশ্চয়ই টাকা পয়সা চাওয়ার ধান্দায় ওর পিছু পিছু এসেছে আহসান বলল ও আচ্ছা তো কী অবস্থা তোর খবর ভালো তো খবর ভালোই দোস্ত তোর সঙ্গে আমার কথা আছে হুম জানি তো কথা আবার না থাকে কিভাবে। চল কোনো হোটেলে বসে খেতে খেতে কথা বলি আমার খুব খিদে পেয়েছে আহসান পুরান ঢাকার এই দিকটায় এলে সুযোগ পেলে কাচি বিরিয়ানির স্বাদ নেওয়ার চেষ্টা করে কাচ্চি বিরিয়ানি অনেক জায়গায় খাওয়া হয়েছে কিন্তু পুরাণ ঢাকাইয়াদের মতো কেউ এই জিনিস ভালো রান্না করতে পারে না কাচ্চি বিরিয়ানির স্বাদের পেছনে মূল ভূমিকা পালন করে এর মশলা পাতি মশলা কম বেশি হলে জিনিসটা বেমজার হয়ে যায় কখন কোন মশলা ব্যবহার করতে হবে এটা একমাত্র ঢাকাইয়া চিরাই ভালো বোঝে পুরন ঢাকার হাজির বিরিয়ানির কথা শুনেনি এমন মানুষ কমই আছে হাজির বিরিয়ানির নিয়মটা বড় অদ্ভুত এরা প্রতিদিন পাঁচ ডেক বিরিয়ানি রান্না করবে বসে খাওয়ার সুযোগ নেই কাঁঠাল পাতার ঠোঙ্গাই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বাসায় নিয়ে গিয়ে খেতে হবে পাঁচ ড্যাগ বিক্রি শেষ ব্যাস দোকান বন্ধ এরপর হাজার কান্নাকাটি করেও কাজ হবে না যত চাহিদাই থাক সেদিন আর কোনো রান্নাই হবে না কাচ্চি বিরিয়ানি ঢাকাইয়াদের দাদাদের ঐতিহ্য পরদাদা দাদা বাবাদের যুগ শেষ করে এখন সন্তানদের পর্যন্ত এসে এর স্বাদ থমকে আছে আহাসানের ধারণা সন্তানদের যুগ শেষ হয়ে গেলে আগের মতো সেই স্বাদ আর পাওয়া যাবে না এরপর আসবে নাতিনাতকুর জেনারেশন এরা হবে একটা নতুন পৃথিবী চাই এ বিশ্বাসী পুরোনো জিনিস এরা ধরে রাখতে চাইবে বলে মনে হয় না আহসান জহিরকে নিয়ে একটা হোটেলে ঢুকে খাবারের অর্ডার দিল জহির বলল দোস আমার কিছু টাকা লাগবে বেশি না হাজার দশেক হলেই হবে আহসান বলল দশ হাজার টাকা দিয়ে কি করবি আর বলিস না তোর ভাবির চাহিদা শেষ নেই তুই কি ভেবেছিস শিক্ষিত মেয়ে সে অনেক কিছু জানে উহু হুঁ সে জানে শুধু দুটো শব্দ নাই এবং আনো এছাড়া তার মুখে আর কোনো শব্দ নাই আজকে কি বলে জানিস বলে আমার দুটো জামদানি শাড়ি লাগবে আজব মানুষ যেখানে একটাই পায় না তবে সেখানে দুটো শাড়ির কি দরকার আহসান বলল ঠিকই তো আছে কি ঠিক আছে ভাবির কথা তো ঠিকই আছে লাগলে তোর কাছেই তো বলবে ঠিক বে ঠিক পরে বুঝবো পকেট খালি যাচ্ছে দোস্ত দশ বারো হাজার যা পারিস দে তোকে আগামী মাসেই এই দিয়ে দিব। আহসান বলল না তোকে আমি আর একটা টাকাও দিতে পারবো না তুই এই পর্যন্ত কত টাকা ধার নিয়েছিস সে খবর আছে তোর সব টাকা আমি ফেরত দিব বন্ধু একটা কানা করিও বাকি রাখবো না দেখিস আর দেখতে হবে না কোনো টাকা নেই বিরিয়ানি খাওয়াতে এনেছি খেয়ে দিয়ে বিদায় হও জহির বলল দোস্ত চিনলি না আমাকে কয়টা দিন যেতে দে আমার সাথে দেখা করতে হলে ভিজিটিং কার্ড দেখিয়ে আগে দারোয়ানের পারমিশন নেওয়া লাগবে কেন পারমিশন নিতে হবে কেন কি এমন রাজকার যে হাত দিতে যাচ্ছিস নতুন একটা ব্যবসার কাজে হাত দিতে যাচ্ছি ব্যবসাটা জমতে দে এরপর খালি টাকা আর টাকা আহসান বলল নতুন কি ব্যবসা বল বলছি তার আগে টাকাটা দে উফ আবার সেই টাকা তোকে না বলেছি আমার থেকে গুনে গুনে একশো হাত দূরে থাকবি দূরে থাকতাম যদি তুই আমার বন্ধু না হতি তুই তো আমার বন্ধু তাই না নাকি না আহসান হেসে ফেলে বলল পকেট থেকে মানি বের করতে করতে বলল। এই কিন্তু শেষ এরপর চাইলে কিন্তু আর পাবি না এরপর দিবি কিভাবে মানে আমাকে কি বেকুব ভেবেছিস এরপর তো আমি আর নিবই না তোকে শুধু দিয়েই যাব আহসান বলল বেকুব ভাবার কি আছে তুই তো বেকুবি বেকুপ না হলে কি কেউ যৌতুক নিয়ে বিয়ে করে জহির চেহারা করুণ করে দুঃখিত গলায় বলল তুইও যৌতুকের খোটা দিলি হায় কপাল আহাসার নরম গলায় বলল হ্যাঁ দিলাম তুই আমার স্কুল লাইফের বন্ধু বলে তোর উপর আমি এই দাবিটা খাটাই কেন খাটাবো না গ্র্যাজুয়েশন করেছিস একটা ভালো চাকরি করতে পারতিস এরপর তাবলিগে গিয়ে তুই নিজে দিনদার হয়ে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে পারতিস তা না করে করেছিস উল্টোটা আবার সেই আলট্রা মডার্ন বউয়ের বাপের বাড়ি থেকে মোটা টাকা যৌতুক নিয়েও বসে আছিস কেন বউকে নিজের উপার্জিত পয়সায় ভরণ পোষণ দিতে পারতিস না একটা কাজও তো ঠিক করিসনি ভাবি বেচারির উপর দোষ দিয়ে লাভ কি গোড়ায় গলরটা তো তুই ই করেছিস জহির চোখ বন্ধ করে আহসানের কথাগুলো শুনল এরপর বুক টান করে বলল প্রবলেম নেই যৌতুকের টাকায় ব্যবসা করে ওদের টাকা ওদেরকে ফেরত দিয়ে দিব ব্যাস ঝামেলা ফিনিশ ঝামেলা তো ফিনিশ করতে পারছিস না গত দেড় বছর ধরে শুনে আসছি ব্যবসা করবি কোথায় তোর ব্যবসা আমি তো তোর দুই চা বাবা মাঝখানে ছাড়া আর কোথাও সেই ব্যবসাটা দেখতে পাচ্ছি না জহির আর কোনো কথা বলছে না চেহারা করুণ করে গালের মাংস থুতনির দিকে ঝুলিয়ে দেয়ালের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে ওকে দেখলে যে কারো মায়া লাগবে আহাসানেরও লাগছে কিন্তু করার কিছু নেই কথাগুলো ওর শোনার দরকার ছিল কেউ তো ওকে শুধরে দিবে না জহিরের বাবা মা গত হয়েছেন অনেক আগেই ভাইয়েরা যে যার মতো সংসার পেতে দিব্যি আছে ছোট ভাইকে নিয়ে ভাবার মতো ওদের হাতে সময় কোথায় বেয়ারা টেবিলে খাবার দিয়ে গেছে জহির কিছুই খাচ্ছে না টেবিলে সামান্য পানি পড়েছিল সেটা দিয়ে কিছুক্ষণ আঁকিবুকি করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো আহসান বলল কিরে উঠলি কেন না খেয়ে কোথায় যাচ্ছিস জহির কিছু বলল না বাইরের দিকে হাঁটা দিল আহসান এগিয়ে গিয়ে বলল কিরে রে চলে যাচ্ছিস নাকি কথাগুলো বলায় রাগ করেছিস রাগ করিস না তোর ভালোর জন্যই বলেছি যাস না খাবারটা খেয়ে তারপর টাকাটা নিয়ে যা জহির বলল না দোস্ত টাকা লাগবে না জহিরকে আটকানো গেল না সে না খেয়েই রিক্সায় উঠে চলে গেল আহসানের মন খারাপ হয়ে গেল ওকে হয়তো একসঙ্গে এতগুলো কথা বলা ঠিক হয়নি আহসানেরও খেতে ইচ্ছে করল না সে ক্যাশ কাউন্টারে খাবারের বিল চুকিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হল সোহেল ইরিনাদের বাড়ির বিশাল রুফটপ গার্ডেনে বসে ইরিনার সঙ্গে লাঞ্চ করছে সোহেলের ফোনে বারবার ভাইব্রেশন হচ্ছে সোহেল ফোন ধরছে না ইরিনা বলল ফোন ধরছ না কেন কার ফোন নওশিনের ফোন এখনই ফোন ধরা যাবে না ধরা যাবে না কেন ও এখন কোথায় আর বলো না ওকে বলেছে আজ আমার জন্মদিন রেস্টুরেন্টে পার্টি দেব ও আমার মিথ্যা কথা বিশ্বাস করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছে হা হা সোহেলের কথা শুনে ইরিনা হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলল তুমি পারো বটে তা এই মেয়েকে নিয়ে আমার এখানে কবে আসছো আসব আসব। এত তারা দিচ্ছেন কেন ম্যাডাম আমার প্রতি আরেকটু দুর্বল হতে দিন সময় হলে সোজা আপনার এখানে এনে তুলব ইরিনা আবারও হেসে গড়িয়ে পড়ল বলল প্রথম যেদিন নিউ মার্কেটে দেখা হলো এই মেয়ের তো আমাকে দেখে রাগে মাথা হট যেই আমি ওর কাছে তোমার বোন পরিচয় দিলাম সঙ্গে সঙ্গে রাগ পানি পোকা মেয়ে আমার মিথ্যেটা একটুও ধরতে পারেনি ধরতে পারবে কিভাবে ম্যাডাম আপনি যে অভিনয় জানেন আমার সঙ্গে ব্লুর বিজনেস না করে অভিনয়ে নামলেও ভালো পয়সা রোজগার করতে পারতেন তা হয়তো পারতাম যাই হোক খাবারটা শেষ করো তোমাকে নতুন একটা পার্টির সঙ্গে আজ আলাপ করিয়ে দিবো সোহেল মাথা নেড়ে খাবারে মনোযোগ দিল রেস্টুরেন্ট থেকে আনা ফিশ কাটলেটটা খেতে মন্দ লাগছে না খাবার আনা হয়েছে উত্তরার এক অভিজাত রেস্টুরেন্ট থেকে ইরিনের ড্রাইভার কবির মিয়াকে খাবার আনতে পাঠানো হয়েছিল ড্রাইভার কবির মিয়ার লাইসেন্স বাংলাদেশের চার পাঁচ হাজার টাকা দামের ভুয়া ড্রাইভিং লাইসেন্স না দুবাই থেকে পাঁচ লাখ টাকা খরচ করে এই লাইসেন্স সে সংগ্রহ করেছে ড্রাইভিং শিখতে দুই লক্ষ কাগজপত্র করতে গিয়েছে আরও তিন লক্ষ দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স দুনিয়ার সবচেয়ে মূল্যবান লাইসেন্স কবির মিয়ার মন ভীষণ খারাপ তার মতো একজন বিদেশি লাইসেন্সধারী ড্রাইভারকে দিয়ে কেন হোটেল থেকে খাবার আনা হবে খাবার দাবার আনা নেয়া হোটেল বয়দের কাজ বিদেশি লাইসেন্সধারী ড্রাইভারের কাজ না তাছাড়া সোহেল নামের এই লাফাঙ্গা ছেলেটাকে কবির মিয়া মোটেও সহ্য করতে পারছে না ছেলের বয়সী এই ব্যাতপটা কবির মিয়াকে তুই করে ডেকেছে কবির মিয়া ইরিনা ম্যাডামের ড্রাইভার সোহেল নামক বেয়াদবের ড্রাইভার না সোহেল ইরিনা ম্যাডামের সঙ্গে খাবার খাচ্ছে আর কোনো কারণ ছাড়াই হাসিতে ফেটে পড়ছে কবির মিয়ার ইচ্ছা করছে বেয়াদবটাকে এক লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দিতে বদমাইশটা আবার নওসিন নামের এক মেয়েকে জন্মদিনের দাওয়াত দিয়ে বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে এখানে এসে মাছ মাংস গিলছে বেয়াদবটা বারবার কিসের জন্য ব্লু বিজনেসের কথা বলছে ব্লু জিনিসটা কি কবির মিয়া বুঝতে পারছে না নিশ্চয়ই ভালো কিছু না ভালো কিছুর ব্যবসা এই বদমাসটা করবে এমনটা হতেই পারে না তুই তোকারি করে কথা বলায় কবির মিয়ার বুকটা কষ্টে ভারী হয়ে আছে বেয়াদবটাকে কিছু না বললে বুক হালকা হবে না কবির মিয়া সোহেলের দিকে এগিয়ে গেল ওর সামনে গিয়ে মাথা নিচু করে বলল এইটা আপনি ঠিক করেন নাই সোহেল প্রথমে বুঝতে পারেনি কথাটা তাকেই বলা হয়েছে একজন ড্রাইভারের মুখ থেকে এই প্রশ্ন শুনতে সে অভ্যস্ত না সে হাসি থামিয়ে কবির মিয়ার মুখের দিকে হা করে তাকিয়ে রইল বোঝার চেষ্টা করলো কথাটা তাকেই বলা হয়েছে কি না কবির মিয়া বলল বুঝেন নাই কি বলছি আপনি আমারে আর কখনো তুই তোকারি করবেন না আমি আপনার বাপের বয়সী সোহেল রাগি গলায় বিকট শব্দে ধমকে উঠে বলল তোকে তুই করেই বলবো কি করবি তুই শালা তো সাহস তো কম না আমাকে ঠিক ব্যাঠিক শিখাতে আসিস এক চরমেরা দাঁত সব ফেলে দেব চিনিস আমাকে কবির মিয়ার চোখে পানি এসে যাচ্ছে এই বয়সের কাউকে চর মারব বলা আর চর মেরে ফেলা একই কথা সে চোখের পানি ধরে রাখার চেষ্টা করেও পারল না ঝরঝর করে কেঁদে ফেলল ইরিনা সোহেলকে থামিয়ে দিয়ে বলল বাদ দাও তো খাবারটা শেষ করো কবির মিয়া আপনি যান এখান থেকে কবির মিয়া ওদের সামনে থেকে বের হয়ে নিচে নেমে এলো তার মেজাজ চরম খারাপ হয়েছে আজকেই বেয়াদপ্টার আসল মুখোশ খুলে দিতে হবে নওশিন নামে যে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে দাঁড় করিয়ে রেখেছে তাকে ফোন করে সব বলে দিব সোহেলের অপেক্ষায় যাত্রাবাড়ির মোড়ে দাঁড়িয়ে থেকে থেকে পা যাচ্ছে এক ঘন্টার উপরে হয়েছে নৌসিন এখানে দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়েছে একটা পান দোকানের পিছনে পান দোকানদার একটা বজ্রতার হাড্ডি সে একটু পরপর পিচ করে পানের পিক ফেলে ঘাড় ঘুরিয়ে নৌসিনের দিকে তাকাচ্ছে আর দাঁত বের করে হাসছে রাগে নৌসীনের কিত্তি জ্বলে যাওয়ার মতো অবস্থা ইচ্ছে করছে পান দোকানদারের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিতে কিন্তু সেটা সম্ভব হবে না এই অচেনা অজানা জায়গায় কোনো ধরনের সিনক্রিয়েটের মধ্যে যাওয়াটা ঝামেলার হবে বাস স্ট্যান্ড হচ্ছে বাজে লোকদের জায়গা নওসিনের ভয় ভয় লাগছে একজন মহিলা যাত্রী থাকলে ভালো হতো নওসিন আশপাশে দৃষ্টি ঘোরালো খানিকটা দূরে একজন মহিলা যাত্রী দাঁড়িয়ে আছেন সঙ্গে সাত আট বছরের একটা ছেলে সম্ভবত মহিলারই ছেলে ছেলেটা মনোযোগ দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার দেখছে ফ্লাইওভারের একটা বাংলা নাম আছে উরাল সেতু উরাল সেতুর প্রতি মহিলার কোনো আগ্রহ লক্ষ্য করা গেল না তিনি অপেক্ষা করছেন গাড়ির জন্য গাড়ি এলেই উঠে পড়বেন এর বাইরে আর কিছু দেখা বা নিয়ে তার কোনো আগ্রহ নেই এর বাইরে আর কিছু দেখা বা ভাবা নিয়ে তার কোনো আগ্রহ নেই জীবনের একটা সময়ে এসে মানুষ জগতের কোনো কিছু ততটা আগ্রহ নিয়ে দেখতে চায় না ভাবে এটার দেখার কি আছে মহিলাও সেই বয়স পার করছেন কি না কে জানে মহিলার বয়স ঠিক বোঝা যাচ্ছে না তার আপাদমস্তক বোরকায় ঢাকা নওসেন পান দোকান থেকে সরে মহিলার পাশে গিয়ে দাঁড়ালো মহিলা নরম গলায় বললেন তুমি যাবে কোথায় মা নওসেন কিছু বলল না কারণ সে আদৌ জানে না কোথায় যাওয়া হবে সোহেল বলেছে এখানে এসে অপেক্ষা করতে সোহেলও এখানে আসবে তারপর কাজপুর বা মদনপুরের দিকে কোথাও যাওয়ার প্ল্যান আছে মহিলা বললেন মা বললে না তুমি যাবে কোথায় নওসেন ইতস্ত গলায় বলল ইয়ে আমি ঠিক জানি না কোথায় যাব আমার একজন লোক আসবে তার জন্য অপেক্ষা করছি পান দোকানদার তোমার দিকে যেভাবে বারবার তাকাচ্ছিল দেখে আমার রাগ লাগছিল তুই বেটা পান বিক্রি করছিস সেটাই কর তোর কেন মেয়েদের দিকে তাকানো লাগবে নওসেন বলল জি আনটি ঠিকই বলেছেন ব্যাটা একটা ঘরে মনে হয় মা মা কিছু নেই তোমাকে একটা কথা বলি রাগ করবে না তো নওসিন মহিলার নিকাপ লাগানো মুখাবয়বের দিকে তাকিয়ে বলল জি না রাগ করবো কেন মা বলছিলাম কি বোরকা পরেছ ঠিক আছে কিন্তু মুখটাও যদি ঢেকে রাখতে আর একটা বড় ওড়না থাকতো তাহলে লোকজন আর তোমার দিকে এভাবে তাকানোর সুযোগ পেত না দেখলে তো একজন সামান্য পান দোকানদারও শয়তানার মতো কেমন নোংরা নজরে তাকালো নওসিন বলল আনটি আপনি হয়তো ঠিকই বলেছেন কিন্তু এভাবে মুখ ঢাকলে বড় ওড়না পড়লে আমার হাঁসফাঁস লাগে গরমে দম বন্ধ হয়ে আসে ও মা দম বন্ধ হয়ে আসবে কেন আমরা এভাবে রাস্তাঘাটে চলছি না তুমিও চেষ্টা করো প্রথম প্রথম একটু কঠিন মনে হবে তবে অভ্যাস হয়ে গেলে আর দম বন্ধ হয়ে আসবে না তাছাড়া ওই দিন কি হবে যেদিন সূর্য এক হাত মাথার উপরে থাকবে ওই দিনের কথাও তো ভাবতে হবে তাই না মা নওসেন বুঝতে পারছে এই মহিলা রাবেয়া বেগমের মতো শুরু করেছেন বাসা থেকে বের হতে নিলেই ওর মা রাবেয়া বেগমেরও একই কথা এ নওসিন পরে যা নওসিন নিকাব দিয়ে মুখ ঢেকে বের হ নওসিন বলল আনটি আসলে সমস্যাটা ওদের যারা মেয়েদের দেখলে হ্যাংলার মতো তাকিয়ে থাকে তাই বলে ওদের ভয়ে এই বিংশ শতাব্দীতে এসেও আমাদের কেন মুখ ঢেকে চলতে হবে বলুন মহিলা বুঝলেন এই মেয়ে তথাকথিত আধুনিকতার কথা বলছে আধুনিকতা যে মেয়েদের ইজ্জত আব্রু রক্ষায় একেবারেই অলস সেটা এই মেয়েকে কে বোঝাবে তাছাড়া রাস্তায় দাঁড়ানো অজানা অচেনা বোরকা পরিহিতা এক মহিলার উপদেশ এই মেয়ে মানবেই বা কেন তবুও তিনি বললেন মা আমিও তোমার বয়সে দেখতে বেশ সুন্দরী ছিলাম ঢাকা ভার্সিটিতে পড়ার সময় আমিও পর্দা নিয়ে তোমার মতোই কথা বলতাম পর্দার কথা শুনলেই নাক চিটকাতাম একদিন কি হলো শোনো ভার্সিটি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে টিএসসির দিকে যাচ্ছি আচমকা কয়েকটা ছেলে আমার পথ আটকে দাঁড়ালো ছেলেগুলো আমার মুখ চেনা আসতে যেতে প্রতিদিনই দেখি ওদের ওরা আমার অন্যা টেনে ধরল খামচে ছিঁড়ে ফেললো জামার হাতা আমি ভাবতেও পারিনি মুখ চেনা আমার অনেক জুনিয়র এই ছেলেগুলো আমার সঙ্গে এই রকম আচরণ করবে আমি চিৎকার করে বলছিলাম এরকম করো না দোহাই তোমাদের আমি তোমাদের বড়ো বোনের মতো কেউ শুনছিল না আমার কথা আশেপাশের লোকজনও কেউ কিছু বলছিল না সবাই এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল যেন মজার কিছু দেখছে আমি মনে মনে বললাম আল্লাহ প্লিজ হেল্প মি উইথ এনি আল্লাহ আমার আবেদন শুনলেন আমাদের ডিপার্টমেন্টে জামিল নামে একটা ছেলে ছিল তাবলিক করত। ভিন্ন স্বভাবের ছেলে কখনো কোনো মেয়ের দিকে তাকে তাকাতে দেখিনি আমাদের প্রায় বলতো পর্দার কথা আমরা ভ্রু কুচকাতাম জামিল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আমার এই অবস্থা দেখে এগিয়ে এসে ছেলেগুলোকে লক্ষ্য করে বলল এই যে এখানে কি হচ্ছে যান এখান থেকে যান যান বলছি দিনে দুপুরে এসব কি অসভ্যতা শুরু করেছেন হ্যাঁ আপনারা না ভার্সিটির ছাত্র আপনারাই যদি এইসব করে বেড়ান রিক্সওয়ালারা কি করবে জামিলের কথায় কি ছিল কে জানে ছেলেগুলো চলে গেল জামিল একটা সিএনজি ঠিক করে আমাকে বলল উঠুন বাসায় চলে যান ছেলেরা নোংরা দৃষ্টিতে তাকাবে গায়ে হাত দিবে এটা ওদের মহা অন্যায় কিন্তু আপনারা যদি ওদের সেই অন্যায়টা করার সুযোগ করে দেন তাহলে এর চেয়েও খারাপ কিছু যে ঘটবে না তার কি গ্যারান্টি আছে সেদিন আমি বুঝতে পেরেছি মেয়েদের জন্য পর্দা কতটা সেফ নওসিন বলল ঠিক আছে বুঝলাম কিন্তু সবার ক্ষেত্রেই তো এমনটা ঘটছে না তাই না আনটি ঘটছে না তবে ঘটতে কতক্ষণ আমিও কি সেদিন ভেবেছিলাম যে আমাদের জুনিয়ররাই তাদের সিনিয়র একজন বোনের সঙ্গে এরকম পশু সুলভ আচরণ করবে নওসিনের এসব শুনতে ভালো লাগছে না ওদের ঘরে প্রায়ই এসব পর্দা হিসাব নিয়ে আলোচনা হয় এক কান দিয়ে শুনে ওখান থেকে বিদায় করে দেয় অন্য কান দিয়ে বের হওয়ার সুযোগটাও আর দেয় না সুতরাং মহিলার কথা শোনার দিকেও তার মনোযোগ লক্ষ্য করা গেল না সে তাকিয়ে আছে ইসুফগুলের শরবতের দোকানের দিকে শরবতের ভ্যানগার সামনে লাইন লেগে গেছে কাচের জারের মধ্যে নানান রকম ফল কুচি কুচি করে কেটে ছেড়ে দেয়া হয়েছে সঙ্গে ইসুফগুল আর পানি শরবত বিক্রেতা বিক্রি করে কুলিয়ে উঠতে পারছে না পাবলিকের ভিড় সামলাতে সে হিমশিম খাচ্ছে তার সঙ্গে একজন হেল্পারও আছে সে কিছুক্ষণ পর পর জারের মধ্যে পানি ঢেলে শরবতের পরিমাণ বাড়িয়ে তুলছে একজন কাস্টমার বললো ওই মিয়া এটা কি করলাম কি করলাম পানি দিয়ে শরবত বাড়াইলা হ সমস্যা কি সমস্যা কি মানে শরবত হইল শরবত এর লকে পানি মিশাই কেন পাবলিক খেপে যাচ্ছে পাবলিক হলো কঠিন জিনিস একজোট হলেই মহা সমস্যা একজন বলে উঠল শালা কত করে হারামি আমার ঘরে পানি খাওয়াইয়া পয়সা নিতেছে পাবলিককে একজোট হওয়ার আগেই ঠান্ডা করতে হয় এর জন্য বুদ্ধি থাকা লাগে শক্তিতে কাজ হয় না শরবতওয়ালা সেই বুদ্ধি আছে বলে মনে হলো সে বিনয়ের অবতার হয়ে বলল ভাইয়া পানি হইল আল্লাহর দানীয় জিনিস এই জিনিসটা অবহেলা করতে নাই তাইলে মতের কালে পানি পানি করে মরতে হইব পানি তো মিশাইছি খারাপ কিছু তো না পাবলিক এক কথায় ঠান্ডা হয়ে গেল ঠান্ডা না হয়েও উপায় নেই যাত্রাবাড়ি হচ্ছে ব্যস্ততম এলাকা এই জায়গায় দীর্ঘ সময় নিয়ে ঝগড়া করার মতো সময় কারো হাতে নেই মহিলার বাস এসে গিয়েছে তিনি সঙ্গের ছেলেটাকে তারা দিলেন নওসিনকে বললেন মা আসি কিছু মনে করো না কথাগুলো মনে রেখো আমি একটা বালিকা স্কুলের হেডমিস্ট্রেস আমাদের সমাজের মেয়েদের করুণ পরিণতি দেখে দেখে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমি পর্দাহীন মেয়েদের জন্য এই সমাজ খুবই বিপজ্জনক মা ভালো থেকো নওশিন ঘড়ির দিকে তাকালো বেলা বাজে একটার উপরে সোহেলের আশার নামগন্ধ নেই আজকে সোহেলের জন্মদিন মদনপুরের দিকে একটা রেস্টুরেন্টে ওদের যাওয়ার কথা ওখানেই নাকি জন্মদিন উদযাপন হবে নওশিন ভেবেছিল জন্মদিন উদযাপন হবে সোহেলদের বাসায় সে বলেও ছিল জন্মদিনে কিন্তু তোমার মায়ের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিবে সোহেল বলল জন্মদিনের দিন তো মার সঙ্গে দেখা হবে না কেন দেখা কেন হবে না জন্মদিন বাসায় উদযাপন করছি না তাই দেখা হবে না নাওসেন বেশ অবাক হয়ে বলল বাসায় করছো না মানে হুম বাসায় প্রবলেম আছে কি প্রবলেম আব্বু হাঙ্গামা হৈহুল্লোর পছন্দ করে না এই জন্যই বাসায় হবে না তাহলে কোথায় করছো কেন কোনো রেস্টুরেন্টে হলে তোমার সমস্যা আছে তুমি এভাবে কেন কথা বলছো তুমি জানো না সমস্যা হবে কি না সমস্যা হলে হবে এছাড়া আর কোনো উপায় নেই নওসেন বেশ চিন্তিত হয়ে পড়ল রেস্টুরেন্টে অনেক লোকজনের আনাগোনা কে কখন দেখে ফেলে তার ঠিক নেই একটা ছেলের সাথে ওকে পরিচিত কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে নওসিন বলল ঠিক আছে তাহলে দূরের কোনো রেস্টুরেন্টটা করতে হবে সোহেল যেন এই কথার অপেক্ষাতেই ছিল সে যেন মনে মনে হিসাব করেই রেখেছিল নওশিন এমনটাই বলবে সত্যি দূরে কোথাও যাবে না গিয়ে তো কোনো উপায় দেখছি না তোমার জন্মদিন না যায় কি করে নওশিন প্রায় দু ঘন্টা যাবৎ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সোহেলের আসার নামগন্ধ নেই এই পর্যন্ত চারবার ফোন করা হয়েছে ফোন করলেই বলছে আর দশ মিনিট দুই ঘন্টা পেরিয়ে গেল তার দশ মিনিট আর শেষ হচ্ছে না কিছুক্ষণ পর পর বাস আসছে হেল্পাররা যাত্রী ওঠানোর জন্য হইচই করছে ধুলাবালি বাসের হর্নের আওয়াজ আর হেল্পারদের হইচয়ে নৌসিনের মাথা ধরে গেছে তার অসহ্য চোখ জ্বালা করছে সোহেলের কথায় ওকে যাত্রাবাড়ির মতো এই ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ধরা সহ্য করতে হচ্ছে আকাশ কালো হয়ে আসছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে নওসিন সঙ্গে করে ছাতাও আনেনি এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেলে কি উপায় হবে বুঝতে পারছে না মহিলাও চলে গেলেন উনি থাকলে ভালো হতো বৃষ্টির নামলে একটা না একটা উপায় ঠিকই বের করে ফেলতো ভাবতে ভাবতেই ঝুপ করে বৃষ্টি নেমে গেল বৃষ্টির নামার প্রায় সঙ্গে সঙ্গে ভেনিটি ব্যাগে থাকা নওসিনের ফোন বেজে উঠলো নওসিন তারাহুরোতে স্ক্রিনের দিকে না তাকিয়ে ফোন রিসিভ করে বলল সোহেল এটা কি ঠিক হলো এতক্ষণে তোমার ফোন করার সময় হলো তুমি জানো আমি কতবার তোমার মোবাইলে কল দিয়েছি কাজটা একটুও ঠিক করি কোথায় তুমি কবির মিয়া বলল আপা আমি সোহেল না আমি কবির হোসেন ইরিনা ম্যাডামের ড্রাইভার কবির হোসেন আপনার সঙ্গে চিট করা হয়েছে আপা কবির মিয়া বলেই যাচ্ছে কিছু কথা নওসিনের কানে ঢুকছে কিছু ঢুকছে না কি শুনছে ও সব? নওসিন স্তব্ধ হয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল ওর মনে হচ্ছে শরীরটা স্ট্যাচু অব লিবার মতো হয়ে গিয়েছে সেই স্ট্যাচুর গায়ে অবিরত বৃষ্টি ঝরছে সোহেল এমনটা করবে নওসিন ভাবতেই পারছে না ওর বুক ফেটে কান্না আসছে নওসিন ভেবেছিল হঠাৎ করেই সোহেল ওর সামনে এসে হাজির হবে এসে বলবে সরি এই যে কান ধরছে আর এমন হবে না তোমাকে অনেক কষ্ট দিয়েছি চলো গাড়িতে উঠো অনেক দেরি হয়ে গেল সোহেলের জন্য একটি স্মার্টফোন কেনা হয়েছিল জন্মদিনের উপহার হিসেবে বাবার কাছ থেকে মিথ্যে বলে ফোন কেনার টাকাটা সংগ্রহ করতে হয়েছিল নওসিন ভেবে রেখেছিল জন্মদিনের গিফট সোহেলের হাতে তুলে দিয়ে বলবে মেনি মেনি হ্যাপি রিটার্ন অব দি ডে হ্যাপি বার্থডে টু ইউ সেটা আর হলো না এখন চিৎকার করে শুধু বলতে ইচ্ছা করছে সোহেল তুমি একটা প্রতারক একটা মিথ্যাবাদী তুমি বিশ্বাসের প্রতিদান তুমি এইভাবে দিলে উপন্যাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে আসছে আগামীকাল ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন